বন্ধুরা, ব্যবসা যদি করতে হয় তাহলে আমাদেরকে এমন কোনো ব্যবসা করা উচিত যে প্রোডাক্টের ডিমান্ড কিন্তু 12 মাস সমানভাবে থাকে, এই রকম কোনো প্রোডাক্টের ব্যবসা আমাদেরকে করা উচিত। তো তেমনই এক প্রোডাক্টের ব্যবসার আইডিয়াজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এই প্রোডাক্টটি ছাড়া মানুষের একটা দিনও চলবে না। মানুষ যদি কোনোভাবে যে আমার একটা দিন চলে যাবে এই প্রোডাক্টটা ছাড়া, তার কোনোভাবেই সেই দিনটা চলবে না। আর এটা এমন একটা প্রোডাক্ট, মানুষের যখন ফুরিয়ে যাবে তখন কিন্তু মানুষকে আবার নিতে হবে। মানে এই ব্যবসায় আপনি রিপিট কাস্টমার পাচ্ছেন, মানে বারবার কিন্তু আপনার কাছ থেকে মানুষ এই প্রোডাক্টটি কিনবে। কিছু কিছু ব্যবসা থাকে যেখানে মানুষ একবার কোন একটা প্রোডাক্ট নিয়ে নিল, তার হয়তো 10 বছর 15 বছর চলে গেল, তাকে আর সে প্রোডাক্টটি কেনার কোনো প্রয়োজন পড়ে না। কিন্তু এই ব্যবসায় সেটা নয়, মানুষকে কিন্তু এটা বারবার নিতেই হবে। তাহলে আপনার ব্যবসাও কিন্তু 12 মাস সমানভাবেই চলবে। বছরের 365 দিন, শীত, গ্রীষ্ম, বর্ষা, যে অফ সিজনই আসুক না কেন, কোনো সময় কিন্তু আপনার ব্যবসা ডাউন যাবে না। কারণ এটা মানুষের দৈনন্দিন জীবনে লাগে, আর দৈনন্দিন জীবনে যেসব প্রোডাক্ট লাগে সেই সবের ব্যবসা করলে কোনো সময় ভাববেন না যে আপনার ব্যবসা চলবে না, আপনি মার্কেটিং কিভাবে করবেন, এসব টেনশন করতেই হবে না। এই ব্যবসায় মাসে 30 থেকে 40 হাজার টাকা কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। তো চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক তাহলে কি সে ব্যবসার আইডিয়াটা। তবে ভিডিওটা শুরু করবার আগে আপনারা যদি এখন পর্যন্ত ডিজিটাল বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এবং তার সঙ্গে বেল আইকনকেও ক্লিক করে দেবেন, আর ভিডিওকে লাইক অবশ্যই করবেন। ম্যাম, সবার আগে আপনার পরিচয়টা যদি একটু দিতে। নমস্কার, আমি পম্পা, আজ চলে এসেছি ইন্ডিয়ান মিশনারি কোম্পানির পক্ষ থেকে। আপনাদের এখানকার অ্যাড্রেসটা কি আছে? আমাদের অ্যাড্রেস হলো কলকাতা সোদপুর রাজা রোড। তো ম্যাম, আপনাদের এখানে যদি কেউ শিয়ালদা থেকে আসতে চায় সে কিভাবে আসবে? শিয়ালদা থেকে যে কোনো লোকালগামী ট্রেনে উঠে, ব্যারাকপুরগামী যে সমস্ত ট্রেনে উঠে সোদপুরে নামবেন। সোদপুর থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে দেখবেন বাজারের মুখে অটো স্ট্যান্ড আছে, অটো স্ট্যান্ডে গিয়ে বলেন প্রজাতন্ত্র পল্লী চাউমিন ফ্যাক্টরি মেশিনের অফিস, ওনারা কিন্তু মেশিনের অফিসের সামনে এসে দাঁড় করাবে। আর যারা মনে করছেন যে বাই রোডে আসবেন, তারা বাই রোডে যে কোনো হাওড়া থেকে যে কোনো বাস ধরে সোদপুর রাজা রোডে নেমে 1 মিনিটের হাঁটাপথ আমাদের অফিস। আর যারা একান্তই অসুবিধা হচ্ছে, যারা বুঝতে পারছে না, তাদের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করবেন। কল করে কিন্তু আপনাদের অফিস পর্যন্ত পৌঁছানোর জন্য আমরা কিন্তু গাইড করে দেবো আপনাদেরকে। আজকে যে ব্যবসাটা সম্বন্ধে আমি আলোচনা করছি সেটা কিন্তু প্রত্যেকের জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এই জিনিসটা ছাড়া আমরা কিন্তু কোনোভাবেই চলতে পারি না। হোটেলে বলুন, রেস্টুরেন্টে বলুন, সমস্ত জায়গায় কিন্তু এই জিনিসটা আমাদের সঙ্গে দিনের পর দিন, মানে সমস্ত জায়গায় কিন্তু আমরা খাই বলতে পারেন। তো সেখানে দাঁড়িয়ে আজকে যে বিজনেসটা আমি আলোচনা করছি সেটা আর কিছুই না, মানে আপনাদের কিন্তু স্বল্প পুঁজিতেই বিজনেসটা করতে পারবেন। তার জন্য যে গাইডেন্সগুলো প্রপার ওয়েতে যে গাইডেন্সগুলো কিন্তু আমরা এখান থেকে দিয়ে দেব। আর যে বিজনেসটা আমি আলোচনা করছি সেটা আর কিছুই না, দেখুন সরাসরি আমি মেশিনের দিকে চলে যাচ্ছি। এই যে তেলের মেশিন, আচ্ছা ঠিক আছে, এই যে তেলের মেশিন, এই তেলের মেশিনের বডি স্ট্রাকচারটা কিন্তু পুরো স্টেনলেস স্টিলের, ঠিক আছে। এই যে হপারটা দেখছেন, এই হপারের মধ্যে কিন্তু তৈল বীজটা দেবেন, তৈল বীজটা পেশায়ের মাধ্যমে এই যে নবটা আছে এই নবটা থেকে তেল বেরোবে। আচ্ছা আচ্ছা, এইখান থেকে দেখ একটা নব আছে, এখান থেকে কিন্তু তেলের যে খোলটা আছে খোলটা বেরোচ্ছে। আচ্ছা, এই তেলের মেশিনের বিজনেস করলে কিন্তু আপনি যেমন সর্ষের তেলটাও মার্কেটে সেল করতে পারছেন, প্লাস এই যে খোলটা, খোলটাও কিন্তু মার্কেটে সেল করতে পারছেন, মানে দুদিক থেকে কিন্তু প্রফিটটা লাভ করতে পারছেন। প্রথমেই বললাম স্বল্প পুঁজিতে যে অল্প বাজেটে ব্যবসা করতে চান তাদের জন্য এই মেশিনটা। কত দামের এই মেশিনটার? প্রাইস হচ্ছে মাত্র 25,000 টাকা থেকে শুরু। আচ্ছা, মাত্র 25,000 টাকা থেকে শুরু। এবার যারা ভাবছেন যে অনেক বেশি বাজেটে ব্যবসা করবেন, তারা তাদের জন্য কিন্তু এই মেশিনটা, এই মেশিনটা যেটা দেখছেন এটা কিন্তু আমাদের হাই বাজেটের মেশিন। যারা ভাবছেন যে অনেক, যাদের অনেক পুঁজি আছে তাদের জন্য কিন্তু এই মেশিনটা, ঠিক আছে। এই মেশিনটা যারা ফ্যাক্টরি নিয়ে কাজ করতে চাইছেন তাদের জন্য এই মেশিনটা, বাড়ির 220 লাইনেই চলছে, আলাদা করে কিন্তু কোনো লাইন নিতে হচ্ছে না। সেম এই মেশিনটার বডি স্ট্রাকচারটার উপর 3 বছরের ওয়ারেন্টি আছে, এর সঙ্গে একটা মোটর থাকছে, মোটরের উপরে কিন্তু 1 বছরের গ্যারান্টি আছে। আচ্ছা, মেশিনটার যে হপারটা দেখছেন, এই হপারের মধ্যে সর্ষেটা দেওয়ার ফলে এইখান থেকে যে নলটা যাচ্ছে নলের থেকে কিন্তু তেলটা বেরোবে। আর এইখানটা যে দেখছেন একটা নব টাইপের আছে, ওখান থেকে কিন্তু খোলটা বেরোচ্ছে। আচ্ছা ঠিক আছে, যারা হাই বাজেটের, হাই বাজেট নিয়ে কাজ করতে চাইছেন তাদের জন্য কিন্তু এই মেশিনটা আমি সাজেস্ট করছি। আচ্ছা, তো এই মেশিনটার প্রাইস কত আছে এটা যেটা বললেন? এই যে হাই বাজেটের যে মেশিনটা দেখছেন, এই মেশিনটা কিন্তু মাত্র 55,000 টাকা থেকে শুরু হচ্ছে। 55,000 টাকা থেকে শুরু, একদম। যাদের প্রোডাকশন ক্যাপাসিটি, আরো হিউজ প্রোডাকশন ক্যাপাসিটি চাইছেন, তারা কিন্তু এর থেকেও যে আরো হাই বাজেটের যে মেশিন আছে তারাও কিন্তু এখানে আসবেন। আমরা কাস্টমাইজ করে আপনাদের সঙ্গে কথা বলে কিন্তু আমি মেশিন প্রস্তুত করে দেবো আপনাদের সামনে। আচ্ছা, তো ম্যাম আপনি এই সরষের তেলের ব্যবসা কেন সাজেস্ট করছেন, আরো অন্য ব্যবসা থাকতে? একদম, সরষের তেলের ব্যবসা কি, যে ভেজালের যুগে দাঁড়িয়ে আপনি যদি ভাবছেন যে খাঁটি তেলের স্বাদ দেবেন, আর সব থেকে বড় কথা বলি এই মেশিনগুলো কিন্তু
যে তৈলবীজটা প্রেসাই করার মাধ্যমে কিন্তু এই মেশিন থেকে কিন্তু পিওর যে খাঁটি তেলটা বেরোচ্ছে, ঠিক আছে। আপনারা যদি ভাবছেন যে আমাদের কি আশেপাশের যুগে কি হয় না যে সব কিছু খাবারেই কিন্তু এখন আজকাল ভেজাল, তো ভেজালের যুগে দাঁড়িয়ে যদি একজন আপনি আপনার এলাকায় যদি খাঁটি তেলের স্বাদ দিতে পারেন তাহলে কাস্টমার কিন্তু আপনার বাড়িতে চলে যাবে মাল নিয়ে আসতে, তখন কিন্তু আপনার মার্কেটিংয়ের দিকটায় কোনো অসুবিধা হবে না। তাই আমি বলছি যে আপনারা যদি আপনার এলাকায় মেশিন নিয়ে কাজ করেন তাহলে প্রফিট কিন্তু মাসে শেষে দেখতেই পারবেন, আর এইরকম যদি একটা মেশিন নিয়ে কাজ করেন সফল ব্যবসায়ী হয়ে উঠতে পারেন। এই মেশিনগুলো নিয়ে যদি কেউ একটা মিল করতে চায়, মিল সে করতে পারবে? একদম করতে পারবে। আমরা যেরকম বলি স্বল্প পুঁজির ব্যবসা, স্বল্প পুঁজিতে কিন্তু ছোট মেশিন নিয়ে কাজ করবে। যারা ভাবছেন যে ফ্যাক্টরি করে করবে, ব্র্যান্ড করে করবে, বা টিন করে বা বোতল করে মার্কেটে সেল করবে, তাদের জন্য কিন্তু আমরা ব্যবস্থা রাখি, তাদের জন্য কিন্তু ব্যবস্থাটা আছে। আচ্ছা, তো ম্যাম সরষের তেলের মার্কেটে বা অন্যান্য তেলের মার্কেটে কেমন কি ডিমান্ড আছে যদি একটু বলতেন? সরষের তেল দেখুন, আমাদের সরষের তেল কিন্তু প্রত্যেক জীবনে প্রত্যেক দিন কিন্তু মানে ওতপ্রোতভাবে জড়িত, প্রথমেই বলেছি ওতপ্রোতভাবে জড়িত। সরষের তেল ছাড়া কিন্তু আমরা খেতেই পারি না কোনো কিছুতে। সরষের তেল কি পরিমাণে লাগে আমাদের বর্তমানে সেটা তো আপনারা নিজেই জানেন, আর এই ক্ষেত্রে মেশিন নিয়ে কিন্তু আপনি যদি আপনার এলাকায় কাজ করেন তাহলে তো কোনো কথা বলাই বাহুল্য। তো সেখানে আপনি কিন্তু এই মেশিন নিয়ে অনায়াসে কাজ করতে পারেন এবং সফল ব্যবসায়ী হয়ে উঠতে পারেন। তো ম্যাম এই সরষের তেল তৈরি করার জন্য কি কি র মেটেরিয়ালসের প্রয়োজন হয় যদি একটু বলতেন? হ্যাঁ, সরষের তেল প্রস্তুত করার জন্য দেখুন সরষের তেলে যে সরষে বীজটা লাগছে, যারা মনে করছেন বাদাম তেল করবেন সেই বাদামের বীজটা লাগছে, আর যারা মনে করছেন যে আমন্ড যে অয়েলটা আছে সেটার জন্য কিন্তু বীজটা লাগছে। এই তৈল বীজগুলো পেশাই করার মাধ্যমে কিন্তু খাঁটি তেলের সাথে দিতে পারছেন, সেই তৈল বীজটা কিন্তু আমরা চাষের ঘর থেকে কিন্তু সরাসরি যোগাযোগ করিয়ে দেবো। মানে যারা স্বল্প পুঁজিতে মার্কেটিং করতে চান তাদের জন্য কিন্তু এই ব্যবস্থাটা রয়েছে আপনাদের। তো ম্যাম এই মেশিনে সরষা থেকে কত পরিমাণ তেল হবে যদি একটু বলতেন? এই যে ছোট মেশিনটা দেখছেন, এই মেশিনটা তো পার ঘন্টায় প্রোডাকশন আছে 10 থেকে 12 কেজি, ঠিক আছে। এই মেশিনটায় আমরা কি বলি, আমরা যখন কাস্টমার আসে তখন কিন্তু এই মেশিনে 3 কেজি সর্ষে থেকে 1 লিটার তেল বলা হয়, ঠিক আছে। আপনি 1 লিটার থেকে আরেকটু বেশি 1 লিটার 400 গ্রাম তেল পেয়ে যাবেন এই মেশিনটা থেকে, আর এই মেশিনটার পার ঘন্টায় প্রোডাকশন আছে 10 থেকে 12 কেজি। আর যারা ভাবছেন যে আরও হাই বাজেটের মেশিন নেবেন তারা কিন্তু এই মেশিনটা নিয়ে কাজ করতে পারেন, এটা পার ঘন্টায় আছে 25 থেকে 30 কেজি সরষা ভাঙানো যাবে। আপনাদের কাছ থেকে মেশিন নিলে কাস্টমাররা কি কি সুবিধা পাবে যদি একটু বলতেন? প্রথমেই বলে যে ইন্ডিয়ান মেশিনারি কোম্পানি, মানে মেশিন তো দিচ্ছেই প্লাস কাঁচামালের সুবিধা করে দিচ্ছে, প্লাস মেশিন নেওয়ার পরে যে সার্ভিসিংটা সেই সার্ভিসিংটাও কিন্তু এখান থেকেই পাচ্ছেন, ঠিক আছে। মেশিন নেওয়া মানে কিন্তু আপনার সঙ্গে ওখান থেকে আমার বন্ডিংটা শুরু হলো, মানে আপনি মেশিন নিয়ে যাচ্ছেন মানে আপনি এখান থেকে কিন্তু day 1 থেকে আফটার 5 ইয়ার্স পর্যন্ত সার্ভিসিংটা পাচ্ছেন। সেই সার্ভিসিংটা মেশিনের বললাম 3 ইয়ারের ওয়ারেন্টি আছে, আর মোটরের উপর 1 বছরের গ্যারেন্টি আছে। সেই গ্যারেন্টি পিরিয়ডে সার্ভিসিংটা ফ্রি অফ কস্টে কিন্তু সার্ভিসিংটা পাচ্ছেন এই মেশিনের অফিস থেকে। তো ম্যাম ব্যবসা শুরু করার পর মার্কেটিংটা কিভাবে করবো, কিভাবে সেল করবো যদি একটু বলতেন? একদমই তাই, অনেকেই ভাবেন যে মার্কেটিংয়ে কি হয়, আপনারা ভাবছেন যে স্বল্প পুঁজিতে ব্যবসা শুরু করবেন, কিন্তু মার্কেটিংয়ে কি হয় যখন আপনার মার্কেটিংটা কিন্তু অ্যামাউন্টটা বেশি পড়ে যায়, পয়সাটা আপনি চোখে দেখতে পারেন না, প্রফিটটা আপনি চোখে দেখতে পারেন না, সেখানে আপনি আমাদের অফিসে যদি ভিজিট করেন তাহলে কিন্তু আপনি স্বল্প পুঁজিতে পিওর চাষির ঘর থেকে কিন্তু কম দামে আপনি যত সুলভ মূল্যে কাঁচামাল পাবেন তত কিন্তু আপনার মাসের শেষে প্রফিটটা দেখতে পারবেন জিনিসটা বিক্রি করার ফলে। সেই জন্য কিন্তু এই সুলভ মূল্যে আমরা চাষির ঘর থেকে ডাইরেক্ট আমরা কাঁচামালটা আপনাকে পাইয়ে দেব, এবং মার্কেটিংয়ের দিক থেকে কিন্তু আমাদের 12 মাস যাতে আপনি সফল ব্যবসায়ী হয়ে উঠতে পারেন 12 মাস কিন্তু সাপোর্ট করব কোম্পানি থেকে, হোলসেলারের আন্ডারে কিন্তু আপনি সাপোর্ট পেয়ে যাবেন এই বিজনেস করার ফলে। আচ্ছা, তো চলুন একটু মেশিন দুটো দেখি একটু ভালোভাবে তাহলে। একদম, দর্শক বন্ধুরা আসুন, এই মেশিনটা আপনাকে অপারেট করে দেখিয়ে দিচ্ছি। তো এই ছোট্ট মেশিন, এটা দিয়েও বিভিন্ন রকম সেট তেল তৈরি করতে পারবে, তাই তো? একদম একদম। এই যে মেশিনটা দেখছেন এটা বডিটা কিন্তু স্টেনলেস স্টিলের আছে, এখানে যে সুইচগুলো দেখছেন সুইচগুলো কিন্তু অপারেটরের মাধ্যমে কিন্তু এই যে হপারটা দেখছেন হপারটার মধ্যে কিন্তু তৈল বীজটা দেওয়ার ফলে এই যে নবটা দেখছেন এই নবের মধ্যে তেলটা কিন্তু ডিরেক্ট পড়ছে। এই তেলটা পড়ার ফলে যে খোলগুলো কিন্তু এই নব থেকে পড়ছে। আমি প্রথমেই বললাম যে মেশিন কিনলে কিন্তু প্রফিটটা একটা একভাবে মানে সরষের তেল বিক্রি করেও পাবেন প্লাস খোল বিক্রি করেও পাবেন। সরষের তেল বিক্রি করার মাধ্যমে মাস গেলে তো 30-40 হাজার টাকা ইনকাম করতেই পারছেন, প্লাস খোলটা বিক্রি করার ফলে কিন্তু আর একটা প্রফিট আপনারা লাভ করতে পারছেন।
আচ্ছা তো ম্যাম এই মেশিনটার প্রাইসটা কত বলেন আরেকবার যদি বলে দিতেন। একদম বলে দিচ্ছি, প্রথমেই বলেছি এই মেশিনটার প্রাইস 25000 টাকা। আপনারা যা যেরকম বাজেট চাইছেন সেই বাজেট অনুযায়ী কিন্তু মেশিনের রেট বাড়বে। আপনারা যদি মনে করছেন ফ্যাক্টরি নিয়ে করবেন তারাও কিন্তু তাদের জন্য সুবিধা আছে, তারা এই মেশিন নিয়ে করতে পারেন, বা এর থেকেও যদি আরো হাই বাজেটের মেশিন চান আমাদের কাছে আছে। আপনি আসবেন আমাদের সঙ্গে কথা বলবেন বিস্তারিত আলোচনার মাধ্যমে কাস্টম আর মেশিন নেওয়ার ফলে যে আপনারা যদি ভাবছেন হাই বাজেটের মেশিন নেবেন তাদের জন্য কিন্তু কাস্টমাইজ করে দেওয়া হবে কোম্পানি থেকে। আচ্ছা তো এই মেশিনটা কিভাবে ওয়ার্ক করে যদি একটু বোঝাতেন ভালো হতো। বলে দিচ্ছি, এই মেশিনটা যেটা দেখছেন, এই হপারটা যেটা দেখছেন, হপারের মধ্যে তৈলবীজটা যাবে। তৈলবীজটা যাওয়ার ফলে যে এই নলটা দেখছেন, এই নলের মাধ্যমে কিন্তু যে তেলটা যাবে, তেলটা কিন্তু এই নলের মাধ্যমে থেকেই পড়বে। দেখুন কি সুন্দর ফিনিশিং আকারে তেলটা পড়ছে। আর এইখানে দেখছেন একটা নপ আছে, এই নপের মধ্যে কিন্তু খোলটা আপনার বেরোচ্ছে। ঠিক আছে, এটা যত প্রোডাকশন, এটা 25 থেকে 30 কেজির প্রোডাকশন আছে। আচ্ছা অনেক প্রোডাকশন আছে, অনেক বেশি প্রোডাকশন আছে, হাই ক্যাপাসিটির মেশিন আছে। আচ্ছা তো ম্যাম এই মেশিনের ওয়ারেন্টি কেমন কি আছে? এই মেশিনের বডি স্ট্রাকচারটা দেখছেন, বডি স্ট্রাকচার উপর 3 বছরের ওয়ারেন্টি আছে। এর সঙ্গে একটা মোটর যাবে, মোটরের উপরে কিন্তু 1 ইয়ারের গ্যারান্টি আছে। মোটরের সঙ্গে আর এই মেশিনটা কত দিনের ওয়ারেন্টি আছে? এই মেশিনটা এসএস বডি, এই মেশিনটা 3 বছরের ওয়ারেন্টি আছে। এর সঙ্গে একটা মোটর থাকছে, মোটরের উপরও কিন্তু 1 ইয়ারের গ্যারান্টি আছে। তো ম্যাম এই ব্যবসায় প্রফিট কেমন কি হতে পারে যদি একটু বলতেন? একদম এই ব্যবসায় প্রফিট দেখুন, প্রথমেই বললাম সর্ষের তেল কিন্তু মার্কেটে প্রচুরভাবে মানে চাহিদা, আর সেখানে দাঁড়িয়ে সর্ষের তেল তো আপনি বার করতেই পারছেন। প্লাস এই মেশিনটা থেকে কিন্তু সর্ষের যে খোলটা, সেই খোলটাও কিন্তু মার্কেটে পার কেজি 30 থেকে 40 টাকা কিন্তু লাভ আছে। মোটামুটি আপনি যদি মাসিক আয়ও যদি বলেন, পার মাসিক ইনকামও যদি বলেন, 30 থেকে 40 হাজার টাকা কিন্তু মাসিক ইনকামও আছে এই মেশিনটা থেকে। আচ্ছা তো ম্যাম এই মেশিনটা নেওয়ার পর মেশিনটা কীভাবে অপারেট করতে হবে আমি তো জানি না, সেটা কীভাবে শিখবো তাহলে? মেশিন নেওয়ার পরে কেউই জানে না যে মেশিনটা কীভাবে অপারেট করা হবে। আমাদের ইনস্টলার যাবে আপনার বাড়িতে, মেশিন সেটিংস করে কাজ দেখিয়ে দিয়ে আসবে। ইনস্টলারের মাধ্যমে কিন্তু আপনি মেশিন পুরোপুরি কাজটা শিখতে পারবেন, সেই ট্রেনিংটা কিন্তু আপনাকে দেওয়া হবে। তো সেই ট্রেনিংটা কি একদমই ফ্রি আপনাদের এখান থেকে? একদম ফ্রি অফ কস্টে কিন্তু সেই ট্রেনিংটা আপনারা পাচ্ছেন বাড়িতে বসে। তো ম্যাম সবই তো আলোচনা করা হলো, তো সবার শেষে ভিউয়ারদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। যেসব দর্শক বন্ধুরা বাড়িতে বসে আছেন তাদের জন্য আমার রিকোয়েস্ট যে আপনারা বাড়িতে বসে না থেকে কোম্পানি যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওখানে কল করুন, আপনারা আসুন, বিস্তারিত জানুন। বিস্তারিত জানার মাধ্যমে কিন্তু যে মেশিনগুলো নিয়ে আমি এতক্ষণ ধরে আলোচনা করলাম সেই মেশিনগুলো কিন্তু আপনি এলাকায় আপনি একজন সফল ব্যবসায়ী হয়ে উঠতে পারবেন এই মেশিন নিয়ে কাজ করার মাধ্যমে। তো ধন্যবাদ ম্যাম এতক্ষণ সময় দেওয়ার জন্য আমাদেরকে। নমস্কার।